বন্ধুরা আজ আমরা বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের জ্ঞান প্রবন্ধটি পাঠ করব এ প্রবন্ধটি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের বিবিধ প্রবন্ধ প্রথম খণ্ডের অন্তর্গত এ প্রবন্ধেবন্ধিক বলেছেন যে জ্ঞান কিভাবে আমরা অর্জন করতে পারি দর্শন এবং ফিলোসফির চুলসিরা বিশ্লেষণ করেছেন এ প্রবন্ধে তিনি দেরি না করে চলুন আমরা মূল প্রবন্ধটি পাঠ করি ভারতবর্ষে দর্শন কাহাকে বলে ইহার উত্তর দিতে গেলে প্রথমে বুঝিতে হইবে যে ইউরোপে যে অর্থে ফিলোসফি শব্দ ব্যবহৃত হয় দর্শন সে অর্থে ব্যবহৃত হয় না বাস্তবিক ফিলোসফি শব্দের অর্থের স্থিরতা নাই কখন এহার অর্থ আধ্যাত্মততততত্ত্ব কখন এহার অর্থ প্রাকৃতিক বিজ্ঞান কখন এহার অর্থ ধর্মনীতি কখন এহার অর্থ বিচারবিদ্যা ইহার একটিও দর্শনের ব্যাখ্যার অনুরূপ নয় ফিলোসফির উদ্দেশ্য জ্ঞান বিশেষ তদিক অন্য উদ্দেশ্য নাই দর্শনেরও উদ্দেশ্য জ্ঞান বটে কিন্তু সে জ্ঞানের উদ্দেশ্য আছে এখানে দার্শ পাভন্দী বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় এই দর্শন তথা ফিলোসফির যে অর্থের স্থূলতা নাই এক এক সময়ে এক এক রকম অর্থে ব্যবহৃত হয় ইউরোপে যে অর্থে ব্যবহৃত হয় ভারতবর্ষে ফিলোসফি সে অর্থে ব্যবহৃত হয় না এটা হচ্ছে তারপরে আমরা পড়ি সেই উদ্দেশ্য নিঃশ্রেষ মুক্তি নির্ভান তথা তদ্রুত নাবান্তর বিশিষ্ট পারলৌক অবস্থা ইউরোপীয় ফিলোসফিতে জ্ঞানই দ্বার সাধনীয় দর্শনে জ্ঞান সাধন মাত্র ইহা ভিন্ন আর একটি গুরুতর প্রভেদ আছে ফিলোসফির উদ্দেশ্য জ্ঞান বিশেষ কখন আধ্যাত্মিক কখন ভৌতিক কখন নৈতিক বা সামাজিক জ্ঞান কিন্তু সর্বত্র পদার্থ মাত্রই জ্ঞান দর্শনের উদ্দেশ্য ফলত সকল প্রকার জ্ঞানই দর্শনের অন্তর্গত এখানে বলা হচ্ছে যে যে অর্থেই ফিলোসফি বা দর্শন ব্যবহৃত হোক না কেন সকল প্রকার দর্শনের অন্তর্গত কি জ্ঞান সংসার দুঃখময় প্রাকৃতিক বল সর্বদা মনুষ্য সুখের প্রতিদ্বন্দ্বী তুমি যাহা কিছু সুখ করো সুখভোগ করো সে বাহ্য প্রকৃতির সঙ্গে যুদ্ধ লাভ করিয়া লাভ করো মনুষ্য জীবন প্রকৃতির সঙ্গে দীর্ঘ সমর মাত্র যখন তুমি সমরজয়ী হইলে তখনই কিঞ্চিত সুখ লাভ করিলে কিন্তু মনুষ্য বল হইতে প্রাকৃতিক বল অনেক গুণে গুরুতর অতএব মনুষ্য জয় কদাচিত প্রকৃতির জয় প্রতিনিধিত্ব ঘটিয়া থাকে তবে জীবন যন্ত্রণাময় আর্যমাতে ইহার আবার পণোপনতা আছে ইহ জন্মে অনন্ত দুঃখে কোনোরূপে কাটাইয়া প্রাক্তিক রণে শেষে পরাস্ত হইয়া যদি জীব দেহ ত্যাগ করিল তথাপি ক্ষমা নাই আবার জন্মগ্রহণ করিতে হইবে আবার সেই অনন্ত দুঃখ ভোগ করিতে হইবে আবার মরিতে হইবে আবার জন্মিতে হইবে আবার দুঃখ এই অনন্ত দুঃখের কি নিবৃত্তি নাই মনুষ্যের নিস্তার নাই এখানে পাবন্দিক বলতেছে যে আমাদের জীবনটা আসলে সর্বদা আমরা দুঃখই ভোগ করে থাকি প্রকৃতির সঙ্গে যুদ্ধ করি আমরা মাঝে মাঝে সুখ লাভ করি কিন্তু সেটা অল্প সময় গুরুতর থাকে প্রকৃতির সাথে আমরা পেরে উঠি না প্রাকৃতিক বলটা অনেক গুণে শক্তিশালী আমাদের চেয়ে আবার আর্যমতে এটা যারা ধর্মলম্বী তারা বলে যে ইহজন্মের জন্মের শেষ নাই হ্যাঁ কোনোরকম যদি আমরা দেহ ত্যাগ করি আবার পুনর্জন্ম হব তখন আবার দুঃখ ভোগ করিতে আবার মরবো আবার জন্মাবো এভাবে চলতেই থাকবে মানুষের দুঃখের কোনো নিস্তার না এটা আর্যদের মদে মত অনুসারে ইহার দুই উত্তর আছে এক উত্তর ইউরোপীয় আর উত্তর ভারতবর্ষীয় ইউরোপীয়রা বলেন প্রকৃতি যেও যাহাতে প্রকৃতিকে জয় করিতে পারো সেই দেখো এই জীবন রণে প্রকৃতিকে পরাস্ত করিবার জন্য আউুধ সংগ্রহ করো সেই আউু প্রকৃতিকে জিজ্ঞাসা করি তিনি নিজেই বলিয়া দিবেন প্রাকৃতিক তত্ত্ব অধ্যয়ন কর প্রকৃতির গুপ্ত তত্ত্ব সকল অবদ্ধত হইয়া তাহারই বলে তাহাকে বিজিত করিয়া মনুষ্য জীবন সুখময় করো এই উত্তরের ফল ইউরোপীয় শাস্ত্র ভারতবর্ষীয় উত্তর এই যে প্রকৃতি অজ যতদিন প্রকৃতির সঙ্গে সম্বন্ধ থাকিবে ততদিন দুঃখ থাকিবে অতএব প্রকৃতির সঙ্গে সম্বন্ধ বিচ্ছিদই দুঃখ নিবারণের একমাত্র উপায় সেই সম্বন্ধ বিচ্ছেদ কেবল জ্ঞানের দ্বারাই হইতে পারে এই উত্তরের ফল ভারতবর্ষীয় দর্শন এখানে বলা হচ্ছে যে প্রকৃতিতে যে আমরা যে দুঃখ ভোগ করি এই দুঃখ নিবারণের দুটি পথ রয়েছে একটা হলো ইউরোপীয় মত আর একটা হলো ভারতবর্ষীয় পদ ইউরোপীয়রা বলতেছে যে প্রকৃতিকে জয় করতে হবে জয় করতে পারলে আমরা যে আয়ুধ সংগ্রহ করব সেই সংগ্রহের মাধ্যমে আমরা চিরত্ব লাভ করব তার মানে আমাদের জীবনটা সুখময় হবে আর ভারতবর্ষীয়রা এটা বলতে না প্রকৃতি অজে প্রকৃতিকে কখনো জয় করা যায় না যতদিন প্রকৃতির সাথে আমাদের সম্বন্ধটা থাকবে ততদিনই আমাদের দুঃখ থাকবে তার জন্য কি করতে হবে প্রকৃতির সাথে আমাদের সম্বন্ধ বিচ্ছেদ করতে হবে হুম দুই দুইজনের দুই মতামত আর কি তারপরে পড়ি সেই জ্ঞান কি আকাশ কুসুম বলিলেই একটি জ্ঞান হয় কেননা আকাশ কি তাহা আমরা জানি এবং কুসুম কি তাহাও জানি মনের শক্তি দ্বারা উবয়ের সংযোগ করিতে পারি কিন্তু সে জ্ঞান দর্শনের উদ্দেশ্য নয় তাহা ব্রহ্মজ্ঞান যর্ধার্থ জ্ঞানই দর্শনের উদ্দেশ্য এই যথার্থ জ্ঞানকে প্রমা জ্ঞান বা প্রমা প্রতিথি বলে সেই যথার্থ জ্ঞান কি তাহা জানি তাহাই জ্ঞান যাহা জানি তাহা কি প্রকারে জানিয়াছি আছি এখানে বলা হচ্ছে যে আমরা যথাযথভাবে যা শিখি সেটাই হলো আমাদের যথার্থ জ্ঞান এই জ্ঞানকে আবার প্রমা জ্ঞান বা প্রমা প্রতিথি বলে এই প্রশ্নটা অনেক সময় আসে যে প্রমা জ্ঞান বা প্রমা প্রতিথি কি যথার্থ জ্ঞান কি প্রশ্নটা কিন্তু আসে আপনার এটা পড়বে আর কি তারপরে কতগুলি বিষয় ইন্দ্রিয়ের সাক্ষাৎ সংযোগে জানিতে পারে ওই গৃহ এই বৃক্ষ ওই নদী এই পর্বত আমার সম্মুখে রহিয়াছে যা আমি চক্ষে দেখিতে পাইতেছি এজন্য জানি যে ওই গৃহ এই বৃক্ষ ওই নদী এই পর্বত আছে অতএব গাতব্যপ্রের চক্ষে চক্ষর ইন্দির সংযোগে আমাদেরকে এই জ্ঞান লব্ধ হইল এক ইহাকে চাক্ষুষ প্রত্যক্ষ বলে এইরূপ গৃহমধ্যে থাকিয়া শুনিতে পাইলাম মেঘ গর্জিতেছে পক্ষী ডাকিতেছে এখানে মেঘের ডাক পক্ষীর আমরা কোয়ার্নের দ্বারা প্রত্যক্ষ করিলাম ইহা চৌবন প্রত্যক্ষ এইরূপ চাক্ষুষ ত্রাবণ গ্রাণচ এবং রাসন পঞ্চ ইন্দ্রের সাধ্য পাঁচ প্রত্যক্ষ এখানে লেখক বলতেছে যে আমরা যে জ্ঞানটা অর্জন করি সেই জ্ঞানের মধ্যে পাঁচটি প্রত্যক্ষ ইন্দ্রিয় আছে আমাদের পঞ্চতত্ত্ব বলা হয় একে সেটা হলো চোখ কান নাক ত্বক এবং জিহিবা এই পাঁচটি ইন্দ্রিয়ের মাধ্যমে আমরা জ্ঞান আহরণ করিয়া থাকি তারপরে করি একটি ইন্দ্রিয় বলিয়া আর্য দার্শিকীরা বনিয়া থাকে অতএব তাহারা মানুষ প্রত্যক্ষের সঙ্গে বলেন মন বহির ইন্দ্রিয় নহে অন্ত ইন্দ্রিয়ের সঙ্গে বহির্বিশয়ে সাক্ষাৎ সংযোগে অসম্ভব অদের মানুষ প্রত্যক্ষের বহির বিপর্যয় অবোধ হয়ে যায় না কিন্তু অন্তর্জ্ঞান মানুষ প্রত্যক্ষ দ্বারাই হইবে এই যে আমরা যে জানি পাঁচটা ইন্দ্রিয় আছে এই পাঁচটা ইন্দ্রিয় ছাড়াই আর্য দার্শনিকরা বলেন মনও একটা মানুষের ইন্দ্রিয় যে পদার্থ প্রত্যক্ষ হয় ত বিষয়ে আমাদিগের জ্ঞান জন্মে এবং তদারিক্ত বিষয়ে জ্ঞান সূচিত হয় আমি রুদ্রদায় গৃহমধ্যে সহন করিয়া আছি এমতো সময়ে মেঘের ধ্বনি শুনিলাম ইহাতে শ্রাবণ প্রত্যক্ষ হইল কিন্তু যে ধ্বনি মেঘের নহে মেঘ এখানে আমাদের ইহাতে শ্রাবণ প্রত্যক্ষ হইল কিন্তু সে ধ্বনির মেঘের নহে মেঘ এখানে আমাদের প্রত্যক্ষের বিষয় নহে অথচ আমরা জানিতে পারিলাম যে আকাশে মেঘ আছে ধ্বনির প্রত্যক্ষে মেঘের অস্তিত্ব জ্ঞান হইল কথা হইতে আমরা পূর্বে দেখিয়াছি আকাশে মেঘ ব্যতীত কখন এরূপ ধ্বনি হয় নাই এরূপ কখনো ঘটে নাই মেঘ নাই অথচ এরূপ ধ্বনি শূন্য গিয়াছে অতএব রুদ্র দ্বার গৃহ মধ্যে থাকিও আমরা বিনা প্রত্যক্ষে জানিলাম যে আকাশে মেঘ হইয়াছে ইহাকে অনমিত জ্ঞান বলে মেঘ আমরা প্রত্যক্ষ জানিয়েছি কিন্তু মেঘ অনমিতির দ্বারা এখানে প্রাবন্ধিক এটা বোঝাতে চাচ্ছে যে আমরা যখন হুম গৃহমধ্যে থাকি তখন আমরা মেঘের ডাক শুনতে পাই হ্যাঁ এই যে ডাকটা আমরা কানে শুনতে পাইলাম কান তো একটা প্রত্যক্ষ ইন্দ্রিয় এই ডাক যখন শুনলাম তখন আমাদের মনে মনে একটা কল্পনা বা অনুমান আসে যে যেহেতু মেঘ ডাকতেছে সেহেতু বৃষ্টি আসবে বা মেঘ আসবে এই যে আমরা কানে শুনলাম এটা হলো প্রত্যক্ষ ইন্দ্রিয়ের দ্বারা জ্ঞান অর্জন করলাম আর একটা আমাদের অনুমান কারণ আমরা জানি যে মেঘ ছাড়া কখনো আকাশে ডাকে না শব্দ আমরা শুনতে পাই না এটাই বোঝা বোঝানো হচ্ছে এখানে যে প্রত্যক্ষ ইন্দ্রিয়ের পরে আসে কি অনুমীতি জ্ঞান আবার পবনদিক বলতেছে করি আমরা মনে করো ওই রুতুদার গৃহ অন্ধকার এবং তুমি সেখানে একাকী আছো এমৎকালে তোমার দেহের সহিত মনুষ্য শরীরের স্পর্শ অনুভব করিলে তুমি তখন কিছু না দেখিয়ে কোনো শব্দও না শুনিয়া জানিতে পারিলে যে গৃহমধ্যে মধ্যে মনুষ্য হাসিয়াছে সেই স্পর্শ জ্ঞান তাস কিন্তু গৃহের মধ্যে মনুষ্য জ্ঞান অনুমিতি এখানে পাবন্ধিক আরেকটি উদাহরণ দিয়েছে সেটা হলো যে তুমি সাবস মনে করো যে একটা অন্ধকার গৃহে রয়েছ কিন্তু কেউ একজন তোমাকে টাচ করিল অথবা তুমি কী হাউকে টাচ করিল অন্ধকার ঘরে তাহলে কি ভাবতে পারবো তুমি যে অবশ্যই এখানে কোনো মানুষ আছে এই যে তুমি স্পর্শর দ্বারা যে একটা জ্ঞান অনুভব করলা যে সেটা হলো যে কি কেউ একজন আছে এটা হলো প্রত্যক্ষ ইন্দ্রিয় আর যে মানুষ যে আছে এটা যে তুমি অনুমান করলা এটা হলো অনুমিত জ্ঞান হম আর আরও একটি উদাহরণ দিয়েছে পড়ি আমরা ওই অন্ধকার গৃহে যদি তুমি জুতিকা পুষ্পের গন্ধ পাও তবে তুমি বুঝিবে যে গৃহে পুষ্পাদি আছে এখানে গন্ধই প্রত্যক্ষের বিষয় পুষ্প অনুমিতির বিষয় এখানে বলা হচ্ছে যে যদি তুমি অন্ধকার গৃহে থাকো এবং যদি ফুলের গন্ধ পাও তবে সেই গন্ধটা হবে কি নাকের দ্বারা গ্রামীণ দিয়ে বলা হয় এটা হলো প্রত্যক্ষ আর যে ফুল এই ফুলটা হলো অনুমিতির বিষয় তুমি অনুমান করেছো যে এখানে ফুল আছে যেহেতু গন্ধ পেয়েছ তারপর মনুষ্য অল্প বিষয়ে প্রত্যক্ষ করিতে পারে অধিকাংশ জ্ঞানই অনুমিতির উপর নির্ভর করে অনুমিতি সংসার চালাইতে এসে আমাদি অনুমান শক্তি না থাকলে আমরা প্রায় কোনো কার্যই করিতে পারিতাম না বিজ্ঞান দর্শন আদি অনুমানের উপরে নির্বীত কিন্তু যেমন কোনো মনুষ্য সকল বিষয়ে স্বয়ং প্রত্যক্ষ করিতে পারে না তেমনি কোনো ব্যক্তির সকল তত্ত্ব স্বয়ং অনুমান করিয়া সিদ্ধ করিতে পারে না এমন অনেক বিষয় আছে যে তাহা অনুমান করিয়া জানিতে গেলে যে পাওয়ার শ্রম আবশ্যক তাহা একজন মানুষের জীবনকালের মধ্যে সাধ্য নহে এমন অনেক বিষয় আছে যে তাহা অনুমানের দ্বারা সিদ্ধ করার জন্য যে বিদ্যা বা যে জ্ঞান বা যে বুদ্ধি বা যে অর্ধ ভাষায় প্রয়োজনীয় তাহা অধিকাংশ লোকেরই নাই অতএব এমন অনেক নিতান্ত প্রয়োজনীয় বিষয় আছে যে তাহা অনেকে স্বয়ং প্রত্যক্ষ বা অনুমানদের দ্বারা জ্ঞাত হইতে পারেন না এমন স্থলে আমরা কি করিতে করিয়া থাকি যে স্বয়ং প্রত্যক্ষ করিয়াছেন বা যে স্বয়ং অনুমান করিয়াছে তাহার কথা শুনিয়া বিশ্বাস করি ইতালির উত্তরে যে আল্প নামে পর্বত আছে তাহা তুমি স্বয়ং প্রত্যক্ষ করো নাই কিন্তু যাহা দেখিয়াছেন তাহাদের প্রণীত বস্তু পাঠ করিয়া তুমি যে জ্ঞান লাভ করিলে অনুমাত্র যে অন্য পরমাণু মাত্রের হয় ইহা প্রত্যেকের বিষয় হইতে পারে না এবং তুমিও এহা গণনা দ্বারা সিদ্ধ করিতে পারো না এই জন্য তুমি নিউটনের কথায় বিশ্বাস করিয়া যে জ্ঞান লাভ করিলে ন্যায় সংখ্যাদি আর্য দর্শন শাস্ত্রে ইহা একটি তৃতীয় প্রমাণ বলিয়া গণ্য হইতেছে ইহার নাম শব্দ এখানে লেখক বলতেছে যে কিছু কিছু বিষয় আছে যেগুলো আমরা প্রত্যক্ষ ইন্দ্রীয় যে পাঁচটা ইন্ডি আছে সেটার মাধ্যমেই আমরা অর্জন করতে পারি না আবার অনুমিতির দ্বারাও অনেক কিছু আমরা বুঝতে পারি না সেটা কি সেটা হলো যে যারা এটি পড়বে প্রমাণ করে গেছে বা অনুমিতি জ্ঞান দ্বারা একটা সদ্য সিদ্ধ সূত্র দিয়ে গেছে সেটাকে আমরা বিশ্বাস করতে বাধ্য হই কেননা সেটাকে আমরা অনুমান করতে গেলে আমাদের সাধ্য নাই সেটা বুদ্ধি জ্ঞান অধ্যব্যাসায় হ্যাঁ প্রয়োজনীয় সময় এগুলো আমাদের নাই তারপরে পড়ি ন্যায় সংঘাতি আর্য শাস্ত্রে ইহা একটি তৃতীয় প্রমাণ বলিয়া গণ্য হইয়াছে ইহার নাম শব্দ তাহাদিগের বিবেচনায় বেদাদি এ প্রমাণের উপর নির্ভর করে আপ্তবাক্য বা স্থূল যে বিশ্বাসযোগ্য তাহার উপদেশ আর্য মতে ইহা একটি স্বতন্ত্র প্রমাণ তারই নাম শব্দ এক যে একটা ছিল একটা টিকা ছিল সেই টিকার ব্যাখ্যা এখানে বলা হচ্ছে যে গৃহ পর্বতাদি দূরে রহিয়া আছে আমাদিগের চক্ষের সংলগ্ন নহে তবে ইন্দির সংযোগ হইল কী প্রকারে দৃষ্ট পদার্থ বিক্ষিপ্ত রশ্মির দ্বারা ওই রশ্মি আমাদিকে নবন্ত্রে প্রবেশ করিলে দৃষ্টি হয় এখানে লেখক বলা হবান লেখক বলতেছি যে আমরা অনেক দূরে থাকি কিন্তু আমরা যদি চোখটা একটু বন্ধ করি একা পরিষ্কার বাড়ির দৃশ্য অতীতে যা কিছু দেখেছি কোথায় কোথায় কী দেখেছি সব কিছুই আমরা চোখ বন্ধ করলে দেখতে পাই এটা এখানে বলা হচ্ছে যে আমরা কিভাবে এটা দেখি সেটা হলো পদার্থ বিক্ষিপ্ত রশ্মির দ্বারা আমাদের মস্তিষ্কের স্থায়িত্বের ভিত্তিতে আমরা সেটা দেখি কিন্তু চার ভাগ অব্দি কোনো কোনো আর্য দার্শনিক ইহাকে প্রমাণ বলিয়া স্বীকার করে না ইউরোপেরাও ইহাকে স্বতন্ত্র প্রমাণ বলিয়া স্বীকার করেন না দেখা যাইতেছে সকলের কথায় বিশ্বাস ফকরতন্ত যদি একজন বিখ্যাত মিথ্যাবাদী আসিয়া বলে যে সে জলে অগ্নি জ্বলিতে দেখিয়ে দেখিয়ে আছে। তবে এ কথা আগে হই বিশ্বাস করিবে না তার উপদেশে প্রমা জ্ঞানের উৎপত্তি নাই এখন এখানে বলতেছে যে একজন একটা কথা বললেই যে আমাদের সেটা বিশ্বাস করতে হবে এমন কিন্তু কথা নেই সকলের কথা আমরা বিশ্বাস করতে পারি না কারণ আমাদের প্রমা জ্ঞান আছে অনুমিতি জ্ঞান আছে যেটা আমরা বাস্তবে দেখে আসতেছি এটা কখনোই হতে পারে না অসম্ভব সেটা আমরা যে যাহাই বলুক সেটাকে আমরা বিশ্বাস করব না সেটা বলা হয়েছে ব্যক্তিবিশেষের উপদেশই প্রমাণ বলিয়া এক রাজ্য তবে সেই জ্ঞান লাভের ঊর্ধ্বে আদৌ মীমাংসা আবশ্যক যে কে বিশ্বাসযোগ্য কে নহে কোন প্রমাণের উপর নির্ভর করিয়া এ মীমাংসা করিব কোন প্রমাণের উপর নির্ভর করিয়া মন্নাদির কথা বাক্য বলিয়া গ্রহণ করিব এবং রামশ্যামর কথা অগ্রাহ্য করিব দেখা যাইতেছে যে অনুমানের দ্বারা ইহা সিদ্ধ করিতে হইবে মনুর সঙ্গে পল্লীর পাদ্রী সাহেবের মতভেদ তুমি চিরকাল শুনিয়া আসিয়াছ যে মনু অভ্রান্ত ঋষি এবং পাদ্রী সাহেব স্বার্থপর সামান্য মনুষ্য এজন্য তুমি অনুমান করিলে যে গ্রাহ্য পাদ্রীর কথা অগ্রাহ্য মনুর ন্যায় অভ্রান্ত ঋষি গোমাংস ভোজন নিষেধ করিয়াছেন বলিয়া তুমি অনুমান করিলে গোমাংস অবক্ষ অতএব শব্দকে একটি স্বতন্ত্র প্রভাব না বলিয়া অনুমানের অন্তর্গত বলো না কেন এখানে প্রাবন্ধিক বলতেছে যে একজনকে তুমি চিরকাল ধরে জানিয়ে আসো যে উনি মিথ্যা কথা বলে আর একজনকে তুমি জানো যে উনি আসলে লোভী তাহলে আমরা কার কথাটা বিশ্বাস করব এখানে বলা হচ্ছে যে তুমি তোমার যে জ্ঞান আছে সেই জ্ঞান অনুসারে সেটাকে প্রত্যক্ষ করবে বা ভাববে শুধু তাহাই নয় যে ব্যক্তি কতকগুলি উপদেশ গ্রাহ্য করো তাহারই আর কতকগুলি অগ্রাহ্য করিয়া থাকো মধ্যাকর্ষণ সম্বন্ধে নিউটনের যে মত তাহা তুমি শিরোধার্য করো কিন্তু আলোক সম্বন্ধে তাহার যে মত তাহা পরিত্যাগ করিয়া তুমি ক্ষুদ্রত বুদ্ধিজীবী ইয়ং ও শৈন্যলা মত গ্রহণ করো ইহার কারণ কি ইহার কারণ সন্ধান করিলে তুমি অনুমিতকেই পাওয়া যাইবে অনুমানীদের দ্বারা তুমি জানিয়াছ যে মধ্যাকর্ষণ সম্বন্ধে নিউটনের যে মত তাহা সত্য আলোক সম্বন্ধে তাহার যে মত তাহা অসত্য যদি শব্দ একটি পৃথক প্রমাণ হইত তবে তার সকল তুমি করিতে। বলা হচ্ছে যে আমরা যেটা দেখে আসতেছি কারণ নিউটনকে আমরা মান্য করি। তিনি বিখ্যাত পদার্থ বিজ্ঞানী তাকে সবাই স্যার বলে উপাধি দেওয়া হয়েছে স্যার আইজ্যাক নিউটন এই নিউটনের মতকে আমরা গ্রহণ করি কিন্তু সে যখন আলো নিয়ে কথা বলেছিল আলোর যে ধারণা ছিল উনি বলেছিল যে কোনো বস্তু থেকে আলো যদি আমাদের চোখে এসে পড়ে তখনই আমরা দেখতে পাই কিন্তু এ কথাটি মিথ্যা বলে প্রমাণিত হয়েছে বর্তমান চোখ থেকে যদি কোনো বস্তুর উপর আলো চোখের ইয়েটা পড়ে তাহলে আমরা সেটাকে দেখতে পাই এর জন্যে কিন্তু আমরা নিউটনের এই মতকে গ্রহণ করতে পারি না এটা হলো আমাদের অনুমিতি জ্ঞান তারপরে পড়ি ভারতবর্ষে তাহাই গটিয়া থাকে ভারতবর্ষে যাহার মত গ্রাহ্য বলিয়া স্থির হয় তাহার সকল মধ্যে গ্রাহ্য ইহার শব্দ একটি স্বতন্ত্র প্রমাণ বলিয়া ঘণ্য মাত্র গ্রাহ্য ইহা আর্য শাস্ত্রের আজ্ঞা এরূপ বিশ্বের বিচার ব্যতীত ঋষি ও পণ্ডিত দিগের মত মাত্রই গ্রহণ করা ভারতবর্ষের অবনতির একটি যে কারণ ইহা বলা বাহুল্য অতএব দার্শনিক দিগের এই একটি ক্ষুদ্র বাঁধিতে সামান্য কুফল ফলে নাই প্রত্যক্ষ অনুবান এবং শব্দ বিন্ন নয় লিখিয়া উপমিতকে একটি স্বতন্ত্র প্রমাণ বিবেচনা করেন বিচার করিয়া দেখিলে সিদ্ধ হইবে যে উপমিতির অনুমিতির প্রকারভেদ মাত্র এবং সেই জন্য সংখ্যাতি দর্শনের উপমিত স্বতন্ত্র প্রমাণ বলিয়া গণ্য হয় নাই অতএব উপমিতির বিস্তারিত উল্লেখ প্রয়োজনীয়বোধ হইল না বস্তুত এখানে প্রাবন্ধিক বলতেছে যে আমরা তো জানি প্রত্যক্ষ অনুমান এবং শব্দ এই তিনটা জ্ঞান অর্জনের ধাপ ব্যতীতেও হ্যাঁ উপমিতকে একটি স্বতন্ত্র প্রমাণ হিসেবে বিবেচনা করেন কিন্তু প্রাবন্ধিক এটা মনে করেন না এই জন্য উনি বলতেছেন যে বিস্তারিত উল্লেখ করার আমিও প্রয়োজন মনে করলাম না আর তারপরে পড়ি বস্তুত্ব প্রত্যক্ষ এবং অনুমানই জ্ঞানের মূল তারপর দেখিতে হইবে যে অনুমানও মূলক যে জাতীয় প্রত্যক্ষ কখন হয় নাই সেই বিষয়ে অনুমান হয় না। তুমি যদি কখন পূর্বে না দেখিতে বা আর কেহ তবে তুমি মেঘ গর্জন করিতে না। তুমি যদি কখন জ্যোধিকা গন্ধ প্রত্যক্ষ না করিতে তবে অন্ধকার গৃহে থাকিয়া যোধিকা গান পাইয়া তুমি কখন অনুমান করিতে পারিতে না যে গৃহ মধ্যে আছে এরূপ অন্যান্য পদার্থ সম্বন্ধে বলা যাইতে পারে তবে অনেক সময় দেখা যাইবে যে একটি অনুমানের মূল বহুতর বহুজাতীয় পূর্ব প্রত্যক্ষ এক একটি বৈজ্ঞানিক নিয়ম সহস্র সহস্র জাতীয় প্রত্যক্ষের ফল এখানে প্রাবন্ধিক বলতেছে যে প্রত্যক্ষ জ্ঞান অনুমিত জ্ঞান এই অনুমিত জ্ঞানটা প্রত্যক্ষ জ্ঞানের অনুরূপ যদি আমাদের প্রত্যক্ষ জ্ঞান পূর্বে না থাকিত তাহলে আমাদের অনুমান আসিত না উদাহরণ হিসেবে উনি এখানে এভাবে বলতে চাই যে ওই যে মেঘের গর্জন আমরা শুনিয়া ভাবি যে মেঘ আসবে কিন্তু আমরা যদি কখনও মেঘ না দেখি হ্যাঁ মেঘের গর্জন না শুনি এটা যদি আমরা না জানি এবং ফুলের উদাহরণ যে ফুলকে যদি আমি কখনো না দেখি তাহলে কিন্তু আমরা সেটা ভাবতে পারবো না যে এটা আসলে ফুল বা অনুভূত সেটাই এখানে বোঝা বোঝাতে চেয়েছেন তারপরে পড়ি অতএব প্রত্যক্ষ জ্ঞানের একমাত্র মূল সকল প্রমাণের মূল অনেকে দেখে বিস্মিত হইবেন যে দর্শনশাস্ত্রের দুই তিন সহস্র বছরের পর ঘুরিয়া ঘুরিয়া আবার সেই চাব্বাকের মতে আসিয়া করিতেছে ধন্য আর্যবুদ্ধি যা এতকালে হুম মিল ভেন প্রভৃতি দ্বারা সংস্থাপিত স্থাপিত হইয়াছে দুই সহস্রাধিক বছর পূর্বে বৃহস্পতি তা প্রতিপন্ন করিয়া গিয়াছেন কেহ না ভাবেন যে আমরা এমন বলিতেছি যে প্রত্যক্ষ ভিন্ন প্রমাণ নাই আমরা বলিতেছি যে সকল প্রমাণের মূল প্রত্যক্ষ বৃহস্পতি ঠিক তাহাই বলিয়াছিলেন কি না তাহার গ্রন্থ সকল লুপ্ত হওয়ায় নিশ্চিত করা কঠিন এখানে পাবনদেব বলতেছে যে বৃহস্পতি নামক এক আর্যবুদ্ধি ছিল তিনি যাহা বলিয়াছেন তাহা আমরা প্রথমে বিশ্বাস করি নাই কিন্তু দুই সহস্রাধিক বছর পর ঘুম মিল প্রভৃতি দ্বারা যে মতামত সংস্থাপিত হয়েছে সেটাকে আমরা গ্রহণ করি তারপরে বলি প্রত্যক্ষ জ্ঞানের একমাত্র মূল কিন্তু এই তত্ত্বের মধ্যে ইউরোপীয় দার্শনিক দিকের মধ্যে একটি গুরুতর বিবাদ আছে কেহে কেহে বলেন যে আমাদিগের এমন অনেক জ্ঞান আছে যে তাহার মূল প্রত্যক্ষ পাওয়া যায় না যেমন কাল আকাশ ইত্যাদি কথাটি বোঝা কঠিন আকাশ সম্বন্ধে একটি সহজ কথা গ্রহণ করা যায় যথা দুইটি সমান্তরাল লেখা যত দু টানা যায় কখন মিলিত হইবে না ইহা আমরা নিশ্চিত জানি কিন্তু এ জ্ঞান আমরা কোথায় পাইলাম প্রত্যক্ষবাদী বলিবেন প্রত্যক্ষের দ্বারা আমরা যত সমান্তরাল রেখা দেখিয়াছি তাহা কখন মিলিত হয় নাই এখানে প্রাবন্ধিক বলতেছে যে ইউরোপীয় দার্শনিকরা যে আমরা যে বললাম যে প্রত্যক্ষ জ্ঞানই জ্ঞানের একমাত্র মূল কিন্তু দার্শ ইউরোপীয় দার্শনিকরা এটাকে মানে না তারা বলে যে প্রত্যক্ষ জ্ঞান কিছু কিছু বিষয়ে আবার পাওয়া যায় না যেমন কাল আকাশ ইত্যাদি প্রাবন্ধিক উদাহরণ হিসেবে না বলতেছে যে সামান্তরিক রেখা বা সামান্তরাল রেখা দুটি পাশাপাশি সামান্তরাল রেখা নির্দিষ্ট দূরত্বে পাশাপাশি অবস্থান করবে যে সমান্তরাল রেখা এই রেখা যত দূরত্বই ডানিবামে ছড়িয়ে দেওয়া যাক না কেন পরস্পর কখনোই মিলিত হইবে না ইহা আমরা কিন্তু নিশ্চিতভাবে জানি এই জ্ঞানটা আমরা পাইলাম কই হ্যাঁ প্রত্যক্ষবাদী যারা আছে তারা বলবে আমরা এটা নিশ্চিত জানি আমরা এটা পূর্ব থেকেই দেখে আসতেছি কখনো মিলিত হয় না তারপরে পড়ি যাহাতে বিপক্ষেরা প্রত্যুত্তর করেন যে জগতে যত সমান্তরাল রেখা আছে। সকল তুমি দেখো নেই তুমি যাহা দেখিয়াছো তাহা মিলে নাই বটে কিন্তু তুমি কি প্রকারে জানিলে যে কোন কালে কোথাও আমাদেরটি সমান্তরাল রেখা নাই বা হইবে না যে তাহা টানিতির টানিটি এক স্থানে মিলিবে না এখানে বলতেছি যে তুমি জানো যে সমান্তরাল দুটি লেখা কখনো মেলে না মেলে না কিন্তু তুমি কিভাবে জানলে যে কখনো মেলে না কখনো বা কখনো মিলতেও তো পারে তো আবধিক এটা আর এভাবে তারপরে বলি যাহা মনুষ্যের প্রত্যক্ষ হইয়াছে তাহা হইতে তুমি কি প্রকারে অপ্রত্যক্ষী ভূতের নিশ্চয় করিলে অথচ আমরা জানিতেছি যে তুমি যাহা বলিতেছো তাহা সত্য কশ্মিন কালেও কোথাও এমন দুইটি সমান্তরাল লেখা হইতে পারে না যে তাহা মিলিবে তবে প্রত্যক্ষ ব্যতীত তোমার আর কোনো জ্ঞানমূল আছে নহিলে তুমি এই প্রত্যেকের অতিরিক্ত জ্ঞানটুকু কোথায় পাইলে এই যে দুটি লেখা কখনো মিলবে না এটা যে আমরা নিশ্চিত হইলাম এই জ্ঞানের উপরেও আরেকটা জ্ঞান রয়েছে এই জ্ঞানটুকু তুমি কোথায় পাইলে তা আমাদেরকে এটা প্রশ্ন করেছে তারপরে এই কথা বলিয়া বিখ্যাত জার্মান দার্শনিক কান্ত লক ও হোমের প্রত্যক্ষবাদের প্রতিবাদ করেন এই অতিরিক্ত জ্ঞানের মূল তিনি এই নির্দেশ করেন যে যেখানে বিষয়ের জ্ঞান আমাদিগর ইন্দ্রিয়ের দ্বারা হইয়া থাকে সেখানে বিষয়ের প্রকৃতি সম্বন্ধে কোন তত্ত্বের নিতত্ত্ব আমাদের জ্ঞানের অতীত হইলেও আমাদের ইন্দ্রিয় সকলের প্রকৃতি নিতন্ত আমাদের জ্ঞানের আয়ত্ত ঘটে আমাদের ইন্দ্রীয় সকলের প্রকৃতি অনুসারে আমরা বহির বহির্বিশয়ে কতগুলি নির্দিষ্ট অবস্থাপন্ন বলিয়া পরিজ্ঞাত হই ইন্দিয়ার প্রকৃতির সর্বত্র একরূপ বহির বিষয়ের তত্ত্ব অবস্থা আমাদিগ নিকট সর্বত্র একরূপ এই জন্য আমাদিকের কাল আকাশাদির সমবায়ের নিতান্ত জানতে পারি এই জ্ঞান আমাদিগতেই আছে এজন্য জন্য কান্ত হ্যাকে শতলব্ধ বা অভ্যন্তরীণ জ্ঞান বলেন এই সকল মত আমি এতক্ষণে পরিত্যাগ করিয়াছি পাঠক আবার দেখিবেন যে আধুনিক ইউরোপীয় দর্শন ফিরিয়া ফিরিয়া সেই প্রাচীন ভারতীয় দর্শনে মিলিতেছে যেমন চারপক্কের প্রত্যক্ষবাদে মিল ও বেনের প্রত্যক্ষবাদের সাদৃশ্য দেখা গিয়াছে তেমনি বেদান্তের মায়াবাদের সঙ্গে কান্তের এই প্রত্যক্ষ প্রতিবাদের সাদৃশ্য দেখা যায় আধ্যাত্মিক তত্ত্বে প্রাচীন আর্যগণ কর্তৃক সূচিত হয় নাই এমত তত্ত্ব অল্প ইউরোপে আবিষ্কৃত হইয়াছে কান্তীয় আভ্যন্তরী মদের প্রাচীনতম প্রতিদ্বন্দ্বী জন বলেন যে আমরা প্রত্যক্ষের দ্বারা একটি অকাত্ত সংস্কার এই লাভ করিয়াছি যেখানে কারণ বর্তমান আছে সেখানে তাহার কার্যত্ব বর্তমান থাকিবে যেখানে পূর্বে দেখিয়াছি যে ক বর্তমান আছে সেইখানে দেখিয়াছি যে খ আছে পুনর্বার যদি কোথাও ক দেখি তবে আমরা জানিতে পারি যে খো সেখানে আছে কেন আমরা প্রত্যেকের দ্বারা জানিয়েছি যেখানে কারণ থাকে সেইখানে তাহার কার্য থাকে এখানে প্রাবন্ধিক এটা বোঝাচ্ছে যে আমরা পর্বে জানলাম যে ক যেখানে আছে সেখানে ক্ষ আছে এটা আমরা সচরাচর দেখে আসতেছি বা শুনে আসতেছি এখন যদি আমরা কি খকে দেখি অথবা ককে একাকি দেখি তখন আমরা ভাববো যেহেতু এখানে ক আছে সেহেতু নিশ্চয় এখানে ক্ষ আছে এটাই পাবন্দিক বোঝাতে চেয়েছেন তারপরে সমান্তরলতা কারণ এবং সংমিলন বৃহৎ তাহার কার্য কেননা আমরা যেখানে যেখানে সমান্তরলতা প্রত্যক্ষ করিয়াছি সেইখানে সেইখানে দেখিয়াছি মিল হয় নাই অতএব সমান্তরলতা সংমিলন বিরহের নিয়ত পূর্ববর্তী কাজেই আমরা জানিতেছি যে যখন যেখানে দুইটি সমান্তরাল রেখার থাকিবে সেইখানে আর তাহাদিগের মিলন হইবে না অতএব এ জ্ঞান প্রত্যক্ষমূলক শেষমত হবস স্পন্সরের তিনিও প্রত্যক্ষ বাইতি কিন্তু তিনি বলেন যে এই প্রত্যক্ষমূলক জ্ঞান সকলটুকু আমাদিগের প্রত্যক্ষ প্রত্যক্ষজাত সংস্কার পুরুষানুক্রমে প্রাপ্ত হওয়া যায় আমরা পূর্বপুরুষ দিকের যে প্রত্যক্ষ জাত সংস্কার আমি তাহা প্রাপ্ত হইয়াছি আমি যে সেই সকল সংস্কার লইয়া জন্মিয়াছি এমন নয় তাহলে সদ্যপ্রসূত শিশু সংস্কার বিশুদ্ধ হইত কিন্তু তাহার বীজ আমার শরীরে আছে প্রয়োজন মতো সময়ে জ্ঞানে পরিণত হইবে এইরূপে যাহা কান্তির মতো আভ্যন্তীন বা সহজে জ্ঞান এই সঞ্চয়ের মতে তাহা পূর্বপুরুষ প্রত্যক্ষ জ্ঞান এই কথা আপাতত অপ্রমাণিত বোধ হইতে পারে কিন্তু স্পেন্সার দক্ষতার সহিত আর সমর্থন করিয়াছেন যে ইউরোপে মতোই এতক্ষণে প্রচলিত হইয়া উঠিতেছে এখানে বলা হচ্ছে যে আমরা কিন্তু বংশানুক্রমে একটা জ্ঞান লাভ করিয়া আছি আমাদের মাত্র কয়েক বছরের জীবন এই জীবনে কিন্তু সকল জ্ঞান সকল জ্ঞানের উৎস আমরা আহরণ করতে পারি না পূর্বপুরুষের থেকে আমরা একটা সাধারণ প্রত্যক্ষ জ্ঞান অর্জন করিয়া আসিয়েছি। এটা এখানে বলা হচ্ছে অনেকের মতে পজিটিভ ফিলোসফি দর্শন শাস্ত্রের নামানুবাদে প্রত্যক্ষ জ্ঞান লিখিয়া থাকেন আমাদের বিবেচনায় সেটি ভুল বা ভ্রম যাহাকে ইম্পিক্যাল ফিলোসফি বলে অর্থাৎ লক হোম মিল ও বেনের প্রত্যক্ষকেই প্রত্যক্ষবাদ বলা যায় আমরা সেই অর্থেই প্রত্যক্ষবাদ শব্দ এই প্রবন্ধে ব্যবহার করিয়াছি বন্ধুরা এটাই ছিল জ্ঞান প্রবন্ধের মূল পড়াটা আশা করি এই প্রবন্ধটা আপনারা বুঝতে পেরেছেন আমার পরামর্শ হলো আপনারা প্রথমে আপনাদের গাইড বই থেকে কয়েকটি প্রশ্ন পড়বেন এই প্রবন্ধ বিষয়ে দেখবেন সেখানে অনেক সহজ বাজার কিছু ধারণা দেওয়া আছে বোঝানো হয়েছে যদি কয়েকবার কয়েকটি প্রশ্ন পড়ার পরে এই প্রবন্ধটি দুই একবার পড়েন তাহলে দেখবেন যে আপনাদের আয়তে চলে আসছে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য থ্যাংকস ওয়াশিং মাই ভিডিও বন্ধুরা আজ আমরা